আমাদের যে দাবি দাওয়া গুলো এগুলো করতেছে না যাওয়ার কারণে আমরা এই এটা যদি বাস্তবন না হয় তাহলে আমরা মুসলিম ধর্মঘটে যেতে আমরা বাধ্য হব কারণ আমাদের দেয়ালে ডক্টর হারুনুর রশিদ স্যার আপনি যত সুরক্ষিত থাকুন না কেন আপনার পায়ের তলার মাটি যত শক্ত থাকে আমি আমার বক্তব্য শেষ করছি এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাই থেকে আগত কামরুজ্জামান স্যার এবং উনি একজন সবাই উচ্চ শিক্ষা অর্জন করে এখানে এসেছে সবাই মাস্টার ডিগ্রি পাস করে এসেছে কমিটি হয়ে গেছে কমিটির বারবার প্রায় সাতটা যখন করার পরেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধি এখন দেখা যাচ্ছে যে দীর্ঘমজুরি লোকগুলা আপনাদের প্রশ্ন থাকলে আসতে পারে বলেছিল আপনি তেমন ভাবে আপনি প্রত্যাখ্যাত হয়ে আপনি ছাত্র শিক্ষকের ওষা হয়ে আপনি মানে আমাদের যেহেতু দেয়ালে পিঠ ঠেকে গেছে করোনা ভাইরাসের কারণে আমরা কলেজ কর্তৃপক্ষ থেকেও বেতন ভাতা ঠিক মতন পাচ্ছি না কোন কোন কলেজে বিগত ৬ মাস ১ বছর ২ মাস থেকে বেতন ভাতা বন্ধ আবার সরকারি কোনো সাহায্য সহযোগিতাও আমরা পাচ্ছি না প্রাইভেট টিউশনিও বন্ধ আমাদের উপার্জন করার সব প্রক্রিয়াই বন্ধ আমরা না খেয়ে আর কতদিন থাকতে পারবো গত ঈদ আমরা অনেক কষ্ট করে অতিক্রম করেছি ধার মহাজন করে আগামী ঈদ যে আমরা কীভাবে পালন করব আমাদের সে দিক নির্দেশনা আমাদের কাছেও নেই তাই আমরা আশা করব আগামী অক্টোবরের মধ্যে যেন আমাদের এই বিষয়ে ফয়সলা দেওয়া হয় না হলে আমরা সরকারকে আমরা জানাইতে চাই আমরা কঠিন পদক্ষেপ নিতে চাই যে আমরা যেহেতু এমনি রুমে বসে লকডাউনে বসে প্রাণ আমাদের না খেয়ে যদি যায় তাহলে আমরা রাজপথে অনশন ধর্মঘট করেই সেখানে আমরা প্রাণ বিসর্জন দিব এর ছাড়া করা আমাদের আর কিছুই থাকবে না এম মানব দরদী সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে শিক্ষা বান্ধব মানবতার মা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি তিনি যেন অনার্স মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত নন এমপিও শিক্ষকদের বর্তমান বেসরকারি প্রতিষ্ঠানের জনবল কাঠামো এমপি নীতিমালা ২০১৮তে অন্তর্ভুক্তির নির্দেশ দিয়ে ২০২০ ও ২১ অর্থবছরে আমাদের জন্য বার্ষিক মাত্র ১৪৬ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে এমপিও প্রদানের বিশেষ ব্যবস্থা করবেন